ওয়েব সিরিজে সবচেয়ে বেশি এবং প্রধান বিষয় হচ্ছে ভালো গল্প লাগবে, এমন দর্শক দেখবে যে বাংলাদেশ একটা হইচই পড়ে যাবে। ওয়েব সিরিজ থেকে সবাই ওয়েব ফিল্ম বানাচ্ছে, এখন তো তারকা তেমন কেউ নেই, তাদেরকে দিয়ে সিনেমা বানালে তো এখন আর চলবে না। শিল্পীদের বিপদে আপদে থাকবে, মারা গেলে লাশ দেশে পাঠাইতে পারবে, সেই নেতাদেরকে সিলেক্ট করা উচিত। নাগরিক বিনোদন, এই প্রথম আমি ওয়েব সিরিজ জিম্মি করছি। তো ডিভিজন সাহেব ডাকলেন একদিন, বললেন যে এখন যেহেতু ওয়েব সিরিজ হচ্ছে তাহলে আমরা একটু সিনেমার কাজ পরে করি, আগে ওয়েব সিরিজ দুটা বা তিনটা করে নেই। তো সেই অনুযায়ী তারপরে ওই আব্দুল আজহার বাবু সহ আমরা আসলাম গল্প ঠিক করে। তো গল্পের আইডিয়া আমরা মোটামুটি চূড়ান্ত করলাম যে এমন সময়ে এমন একটা গল্প করা উচিত, যেহেতু আমি অ্যাকশন সিনেমা ডিরেক্টর, আমার অ্যাকশন ম্যাক্সিমাম সিনেমাই অ্যাকশন, আমরা অ্যাকশনটাকেই টার্গেট করছি যাদের সাথে একটা ভালো গল্প দিতে পারি। কারণ ওয়েব সিরিজে সবচেয়ে বেশি এবং প্রধান বিষয় হচ্ছে ভালো গল্প লাগবে, ভালো গল্প ছাড়া ওখানে কেউ চলবে না, এবং সেন্টিমেন্টটাও লাগবে। তো সেগুলো মাথায় রেখেই আমরা এই গল্প জিম্মি সিলেক্ট করেছি। তো এবং নামও আমরা ওইভাবেই জিম্মি রাখলাম যেন মানুষ খুব সহজ সরলভাবে বুঝতে পারে। আসলে উনি তো শুরুতেই নায়ক হিসাবে কাজ করেছিল, যে সে টাকার পাহাড়ে প্রথম আমি ডিরেক্টর ছিলাম। তো পরবর্তীতে উনি যখন তেজি ছবিতে ভিলেন হলো, তারপর তো সে ভিলেন হিসাবে খল চরিত্রে অনেক সিনেমা করেছে, অনেক কয়েকশো বলা যায়। তার যে ফ্যান আছে, তার যে দর্শক আছে, তারা নায়ক ডিপজলকে সেই সময় গ্রহণ করেছে। তো আবার যখন এখন এসে আমরা মাঝখানে তো কারোই কাজ নেই, কেউ করে না, উনিও করে নাই, ইন্ডাস্ট্রি একদম বেকার। তো সেই হিসাবে উনি যখন ডাকলো যে তাহলে আরও কিছু সিনেমা বানানো যায় নাকি দেখেন এই সময়ে, তো আমরা আবার এই শুরু করলাম অমানুষ হলো মানুষ, তারপরে যেমন জামায় তেমন বউ, তারপরে বাংলার হারকিউলিস, ঘর ভাঙা সংসার, চারটা সিনেমা আমরা পরপর এই ছয় মাস সাত মাসে বানিয়েছি। এরপরে এক মাস গ্যাপ আমি ছিলাম না, আমি ভেলোরে ট্রিটমেন্টে গিয়েছিলাম। তো আসার পরে ওই বললো যে তাহলে ওয়েব সিরিজ করেন। তো যার জন্য আমাদের দুজনের মধ্যে যে একটা সম্পর্ক, সেটার কারণেই এই পরিকল্পনা করা। এখানে একটা বিষয় আছে কিন্তু, যেমন যে সিনেমা সিনেমা হলে দেখা যায়, নাটক টেলিভিশনে দেখা যায়, ওয়েব সিরিজ কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখতে হবে। অ্যাপসের মাধ্যমে দেখা মানে কিন্তু মোবাইলে দেখতে হবে, আবার অনেকে হয়তো ল্যাপটপে বা কম্পিউটারে বাসায় দেখতে পারবে। তো সেটা আবার দেখতে গেলে ওই তাদেরকে মান্থলি যে সাবস্ক্রিপশান সেটা দিয়ে তারপরে দেখতে হবে। তবুও সেক্ষেত্রে আমাদের দেশে ওয়েব সিরিজ যে কয়টা হয়েছে বা হচ্ছে এখনও, আমি মনে করি অনেক অনেক ভালো, আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে। যে যারা অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স বা হইচই বা আরও যারা G5 যারা আছে, তাদের ওয়েব সিরিজ আমি অনেক দেখেছি, অনেক অসংখ্য। যে ওয়েব সিরিজ বানাইতে যাব তাহলে আমার কিছু অভিজ্ঞতা দরকার, তো সেই অভিজ্ঞতা থেকে আমি অনেক মানে ওদের নামি দামি এমনকি কোটি কোটি ভিউ এরকম ওয়েব সিরিজ দেখেছি। তো আমরা মনে করি আমরা যদি এরকম, আমি তো ওগুলো চিন্তা করে আমি আমার সিনেমার যে বাংলাদেশের দর্শকদের যে উচিত, এবং বাঙালি দর্শক যারা বিদেশে আছে, আমার যারা দর্শক তারা সবসময় অ্যাকশনই পছন্দ করে, এবং বিদেশের যে ওয়েব সিরিজ হয়েছে ম্যাক্সিমামই অ্যাকশান, দুইটা একটা হয়তো সোশ্যাল গল্প। আমিও ওয়েব সিরিজ ঘরানারই চিন্তা করে এটা বানিয়েছি, আমার মনে হচ্ছে খুব আন্তর্জাতিক মানসম্পন্নই হবে। ডিপজল সাহেব একসাথে আমরা দুজনে মিলে করি, আমরা আশা করি আমাদের এই ওয়েব সিরিজ মানে ব্যাপক এবং বহুল প্রচারিত হবে, এবং এমন দর্শক দেখবে যে বাংলাদেশে একটা হইচই পড়ে যাবে। আমরা আকাশচুম্বী প্রত্যাশা, কারণ আমি জানি যে তার আমরা যে মহরত করেছি জিম্মির, সেই মহরত থেকেই যে লাইভ প্রোগ্রাম করা হয়েছে সেখানে প্রায় 1 কোটির উপরে ভিউ আছে, 1 কোটি 20 লাখের মতো। তো যদি তার দর্শক না থাকতো তাহলে তো এত ভিউ হতো না। তো ডিপজলের যেখানে দর্শক আছে, ডিপজলের যেখানে গ্রহণযোগ্যতা আছে, সেখানে আমরা আশা করি আমরা অনেক অনেক মানে আশাবাদী এটার উপরে। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, তেমনি ওয়েব সিরিজও একসময় দেখা যাবে যে দর্শকদেরকে অনেক কাছে নিয়ে আসবে। একসময় দেখা গেল ওয়েব সিরিজ থেকে সবাই ওয়েব ফিল্ম বানাচ্ছে, সিনেমা হলে না দিয়ে ওয়েবে, যদি সেরকম ব্যবসা হয়, সেরকম বিজনেস হয়, সবাই দেখা গেল যে ওয়েব ফিল্মও বানাতে পারবে। শিক্ষিত ছেলেমেয়ে যারা, প্রত্যেকের হাতে ল্যাপটপ আছে, তো তারা আর এই সামান্য পয়সা ওয়েব সিরিজে যে মাসিক ভাড়া এই যেটা যেভাবে দেয় তারা, তাতে সবাই দেখবে এটা আমরা আশা করি। এটা তো সিনেমার জন্য, সিনেমার দর্শকদের জন্য একটা খারাপ। সিনেমার দর্শকরা তো সবাই তো আর ওয়েব সিরিজ দেখতে চাইবো না বা দেখতে পাবেও না। সিনেমা হলে বসে একটা সিনেমা দেখা, সেটা যে কী মজা, সেটা কী যে এনজয় করা,
সেটা কি উপভোগ করা, এটা সিনেমা হল ছাড়া কখনো হয় না। আর হয়তো চেষ্টা চলছে সব সর্বদিক থেকেই যে সিনেমা বানিয়ে দর্শকদেরকে আবার হলে ফিরিয়ে আনা। সেটা করতে হলে সিনেমার জন্য একটা তারকা শিল্পী লাগবে, এক দুইজন নায়ক নায়িকা লাগে যাদের দেখে মানুষ হলে আসবে, এবং সমসাময়িক 2022 সালের মতো এই 2025 সাল পর্যন্ত বা 2030 সাল পর্যন্ত দর্শকদের মনের মতো যদি সিনেমা বানানো যায়, সেটা অ্যাকশন হোক, রোমান্টিক হোক, সামাজিক হোক, তাহলে হয়তো সিনেমার দর্শক আবার ফিরে আসবে। অ্যাপসের মাধ্যমে বা ওটিটি প্ল্যাটফর্মে এসে তারা যদি ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম বানাতে পারে, সেটা অবশ্যই ওয়েব সিরিজের যে সিস্টেম, যে ধারা, যেভাবে মেকিং করা হয় সেটা মেনে যদি করতে পারে, তাহলে তারাও আমাদের অন্যান্য ডিরেক্টর যারা তারাও সাকসেসফুল হবে। দেখা যাবে এক সময় বাংলাদেশের যেগুলো অ্যাপস আছে সেগুলো আমরাই দখল করে আমরাই সিনেমা বানিয়ে দিচ্ছি, আমরা ওয়েব সিরিজ বানিয়ে দিচ্ছি, এটা আমাদের দ্বারাই সম্ভব। আমরা যদি বছরে আগে 100-150 সিনেমা বানাইতে পারি তাহলে ওয়েব সিরিজ কেন পারবো না? অনেক প্রতিভাবান পরিচালক এখনও আছেন, তারা ইচ্ছা করলে সবাই বানাতে পারবেন না। এখন তো তারকা তেমন কেউ নেই, তারকা তো সিনেমা রানিং থাকলে, সিনেমা হিট হলে, সিনেমা চললে না তারকা। যারা আগে আসে তারা সব আগের তারকা, নতুন আসতে হবে। যারা ছিল আসে তারা তো তাদেরকে দিয়ে সিনেমা বানালে তো এখন আর চলবে না। তো তারা সিনেমার যারা নায়ক নায়িকা আগের আসেন বা কাজ করে গেছেন 10-12 বছর ধরে, তাদের গ্যাপ, তাদের দর্শকরা তাদেরকে দেখছে না। একবার যদি নায়ক নায়িকা বা স্টার বা তারকা যারা দর্শকদের কাছ থেকে দূরে সরে যায়, তখন কিন্তু দর্শক তাদের কাছ থেকে মুখ ফিরায় নাই। নতুন তারকা শিল্পী তৈরি করতে হবে, নতুন নায়ক নায়িকা সৃষ্টি করতে হবে, তাদেরকে দিয়ে আবার ইন্ডাস্ট্রি সিনেমা বানিয়ে সিনেমা ঘুরে আনতে হবে। সিনেমার কাজের সাথে ওটার বিষয় না, আমাদের একটা সংগঠন তো আগে থেকেই আছে, সেটা আমাদের পরিচালক সমিতি আছে, শিল্পী সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, ক্যামেরা সমিতি আছে, এডিটর গিল্ডস আছে। এটা তো খালি সিনেমা না, সব জায়গায় আছে, সেটা টেলিভিশন মিডিয়াতেও আছে, আবার সমাজেরও যারা বিভিন্ন সামাজিক সংগঠন সেখানেও আছে। তো এটা তো এটা চলমান প্রক্রিয়া যে 2 বছর পর, কারো 1 বছর পরে যে নির্বাচন করতে হবে, আবার এই সেখানে নেতা নেত্রী নির্বাচিত হবে, তারা চালাবে। এই দুর্যোগময় মুহূর্তে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যদি ইন্ডাস্ট্রি এগুলো ধরে রাখা যায়, শিল্পী সমিতি শিল্পীদেরকে ধরে রাখতে পারে, আমরা যদি আমাদের পরিচালকদের ধরে রাখতে পারি, তো সেক্ষেত্রে নির্বাচন তো হবেই। নির্বাচনের মাধ্যমে নতুন নেতা আসবে, তারা ধরে রাখবে, তারা চেষ্টা করবে আগামীর জন্য কী করা যায়, সেইখান থেকে হয়তো ভবিষ্যতে একটা ভালো কিছু আশা করা যাবে। আমরা পরিচালক হিসাবে সেটুকু ওদের শুভকামনা জানাতে পারি। আমরা চাই ইন্ডাস্ট্রির ভালোর জন্য যে নেতৃত্ব দরকার, সুখে দুঃখে যে নেতা, যে সভাপতি, যে সেক্রেটারি থাকবে, শিল্পীদের বিপদে আপদে থাকবে, মারা গেলে লাশ দেশে পাঠাইতে পারবে, সেই নেতাদেরকে সিলেক্ট করা উচিত। এটা আসলে খুব ব্যয়বহুল এই ওয়েব সিরিজটা, এবং আমরা এখানে বলতে গেলে ফোর্ড নগর, তারপর সাভার ফুলবাড়িয়া ডিপ সাহেবের স্টুডিও এখানে তো আছেই, মধুমতি মডেল টাউন আছে, তারপরে এই এলাকায় একটা গ্রাম আছে বক্সর, যেটা একদম ন্যাচারাল গ্রাম, যেটা ওয়েব সিরিজের জন্য খুব দরকার, সেখানে কাজ করেছি, নদীর পারে আমরা কাজ করেছি, তারপরে বিভিন্ন অ্যাকশন দৃশ্য এই ফুলবাড়িয়ার আশেপাশে বিভিন্ন লোকেশনে আমরা কাজ করেছি, যেন খুব দ্রুত কাজ শেষ করতে পারি, সেই জন্য আমাদের এটা করতে হয়েছে। সিনেমা তো আমরা যখন বানাইছি আমাদের থেকে ইয়ংও বানাইছে, আমাদের থেকে সিনিয়ররাও বানাইছে, যখন এজ এ মিন্টু সাহেব সিনেমা বানাইছে আমিও বানাইছি, আবার আমাদের যারা জুনিয়র তারাও বানাইছে, এটা কোনো বিষয় না। যারা ইয়াং তারা তাদের মতো বানাবে, আমি আমাদের মতো বানাবো, আমার দর্শক আমার যেটা আমি জানি আমার দর্শক কী, সেই দর্শকের চিন্তা করে আমি বানাবো, এটা কোনো সমস্যা না। আমি কর্মকে ভালোবাসি, আমি একজন পরিচালক, আমার পরিচালনা করার দরকার, আমার যেখানে প্রযোজক এবং অভিনেতা নায়ক ডিপজল আছে যেখানে, সেখানে সে যদি কাজ করতে চায় তাহলে আমরা তো তাকে নিয়ে আমি আমার পরিচালনা কাজই করে যাচ্ছি, সিনেমায় করি আর ওয়েব সিরিজে করি, নতুন নতুন জিনিস, উদ্ভাবনী জিনিস, নতুন নতুন গল্প, নতুন নতুন বিষয় আমরা দর্শকদের উপস্থাপনা করতে পারছি, এটাই আমার কাছে বড়। আর সবচেয়ে বড় হচ্ছে আমি কাজ করতে পারতেছি, এটাই আমার কাছে আরও বড়।